নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। আমরা অনেক খবর আপনাদের সঙ্গে শেয়ার করি, বেশ কিছু খবর যেগুলো আপনাদের মনে জায়গা পেয়ে যায়। হ্যাঁ, আজ এমন একটা খবর শেয়ার করব, ভাববেন সত্যি ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, এই ঘটনা ঘটেছে কোথায় বলুন তো? বর্ধমানে। একজন মানসিক ভারসাম্যহীন যুবক, তার পেট থেকে উদ্ধার করা হয়েছে 250টি পেরেক। মধুকল্পিতা, মানে ভাবা যায় 250টা পেরেক, মানে একটা দুটো নয়, খবরটা বলতে গিয়ে সত্যি কোথাও মানে ভাবাচ্ছেও যেমন, ঠিক তেমনই অনেকগুলো প্রশ্ন জেগে উঠছে। একটা দুটো পেরেক নয়, প্রায় 250টি পেরেক, এবং এর পাশাপাশি পৌলমী 16টি পয়সা অপারেশন করে কিন্তু বের করা হয়েছে। এবং এরপরে একাধিক প্রশ্ন উঠছে, কি করে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির পেটে এতগুলো পেরেক এবং এতগুলো পয়সা পাওয়া গেল? এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে। এবং যেমনটা এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে আসছে, যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা করা হচ্ছে এবং সেখানে অস্ত্রোপচার করা হয়, জটিল অস্ত্রোপচার করা হয়। এবং একটা জিনিস পৌলমী, যে বিষয়টা না বললেই না, যে তার নাম বছর 38-এর শেখ মঈনুদ্দিন। গত 15-16 দিন ধরে সে কিছুটা অসুস্থ বোধ করে, সে সামান্য কিছু শারীরিক সমস্যার কথা বাড়িতে জানিয়েছিল, পেটে ব্যথা করছিল তার এবং কিছু একটা অস্বস্তির ভাব হচ্ছিল, যে কারণে খেতে পারছিল না, শুধু দুধ বা লিকুইড জাতীয় খাবারই সে খাচ্ছিল। এরপরে তার পরিবারের লোকেদের সন্দেহ হয় যে কি হয়েছিল, চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়, তারপরেই এই বিষয়টা প্রকাশ্যে আসে। পৌলমী, যখন চিকিৎসকেরা অস্ত্রোপচার করছেন, তার ঠিক পরেই চিকিৎসকেরাও জানাচ্ছেন যে এটা একটা জটিল অস্ত্রোপচার, কিন্তু প্রশ্নটা যেটা উঠছে, কি করে এতগুলো পেরেক এতগুলো কয়েন ওই মানসিক ভারসাম্যহীন যুবকের পেটে চলে গেল? একদমই তাই। দেখো মধুকল্পিতা, আমরা যখন নিজেরাই খাওয়া দাওয়া করি, তখন একটা সামান্য মাছের কাঁটা গলায় আটকে যায়, আর এক্ষেত্রে মানসিক ভারসাম্যহীন যুবক তার পেটের মধ্যে 250টা পেরেক এক আটটা নয়, হয়তো খাওয়ারের সঙ্গে সেই পেরেকগুলোকে খেয়েছে, কিন্তু কিভাবে খেলো? তাহলে তো শরীরের অন্য কোনো অংশে আটকে যেতে পারতো। আর দীর্ঘদিন এই পেরেকগুলো তার পেটে থাকার ফলে কোনো সমস্যা হয়েছে কি না সে বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। সব থেকে যেটা বড় বিষয়, দীর্ঘ 15-16 বছর ধরে মানসিক ভারসাম্যহীন এই শেখ মঈনুদ্দিন, দীর্ঘদিন ধরে তার চিকিৎসাও চলছে, তবে আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়, তার পেটে ব্যথা শুরু হয়, সে কিছুই খাওয়া দাওয়া ছেড়ে দেয় প্রায়। হ্যাঁ, একদমই তাই। এরপর এক্সরে করে দেখা হয় না, যখন সে দুধ খায়, এক গ্লাস দুধ তাকে দেওয়া হয়েছিল, দুধ খাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি শুরু হয়। এরপরে তড়ি ঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, এবং চিকিৎসকেরা বিশেষ করে যখন বারবার বলা হয় যে পেটে পেন হচ্ছে, এক্সরে করবার পরামর্শ দেয়। আর এক্সরে করার পরেই চক্ষু চড়ক গা চিকিৎসকদের, এক আটটা নয়, 250খানা পেরেক, তারপরেই জটিল এই অস্ত্রোপচার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আর বারবার চিকিৎসকরা একটা বিষয় ভাবছেন, যে এক আটটা নয়, 250টা পেরেক সে খেলো কিভাবে, বা পরিবারের লোকজনের দৃষ্টি এড়িয়ে মানে দিনের পর দিন সেইভাবে পেরেকগুলোকে খেয়ে গিয়েছে, ফলে পেটে কোনো ইনফেকশন রয়েছে কিনা সে বিষয়টা খতিয়ে দেখা। এবং এই কারণে তার চিকিৎসা যেটা রয়েছে সেটা কিন্তু আরো চলবে, যেমনটা পৌলমী বলছিল যে অপারেশনের পর, অর্থাৎ অস্ত্রোপচারের পর, এই জটিল একটা অস্ত্রোপচারের পর সে কিন্তু সুস্থ রয়েছে। এবং আমাদেরও এটাই কামনা থাকলো যেন ভবিষ্যতেও সে সুস্থ থাকে এবং এভাবেই সে হাসিখুশি জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে তার কোনোরকম কোনো শারীরিক অসুবিধে না হয়, শারীরিক যাতে কোনো সমস্যা না হয়, সেই কামনাটাই আমাদের তরফ থেকে রইল। তবে এই ধরনের ঘটনা কিন্তু আরও একবার একটা বিশেষ বার্তা দিচ্ছে পৌলমী। কী বার্তা দিচ্ছে? যে বাড়িতে যদি এরকম মানসিক ভারসাম্যহীন কেউ থেকে থাকে এবং সে যদি বলে যে তার শারীরিক কোনো কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কী করতে হবে? দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। একটুও কিন্তু সময় নষ্ট করা যাবে না, কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা মানসিকভাবে ভারসাম্যহীন, অর্থাৎ তাদের শারীরিক যে সমস্যাটা হচ্ছে সেটা হয়তো আপনাদেরকে পুরোটা বুঝিয়ে তারা উঠতে পারেন না, সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নেওয়াটা একান্ত প্রয়োজনীয়, তাই তো পৌলমী? একদমই তাই। এই খবরের পাশাপাশি আরও বেশ কিছু খবর অবশ্যই আপনাদের জন্য থাকছে, আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যে কোনো খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।